আজ আমি বানাবো বাঁধাকপির কালিয়া, একবারে নিরামিষ ভাবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। বাঁধাকপি কালিয়ার জন্য আমি এখানে নিয়েছি দুটো ছোট ছোট সাইজের বাঁধাকপি, তিন পিস আলু নিয়েছি, জিরে ধনে বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, কাঁচা দুধ, গরম মশলা থেতলানো, টমাটো কুচি, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, পাঁচ ফোড়ন, শুকনা লঙ্কা। এদিকে নিয়েছি চিনি, ঘি, ময়দা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, সাদা তেল, লবণ। এইবার আমি বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি, বাঁধাকপিকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। ডাঁটা থাকবে, ডাঁটা সহ এইভাবে কাটতে হবে। শুধুমাত্র এই ছোট ছোট বাঁধাকপি কালিয়া সম্ভব, কারণ ডাঁটার সঙ্গে পাতাগুলো লেগে থাকবে, তবেই বাঁধাকপির কালিয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এটাকেও আমি এভাবে কেটে নিচ্ছি, ঠিক চৌকো চৌকো করে কাটতে হবে। ঝাল ঝাড়িয়ে নিচ্ছি, ঠিক এভাবেই বাঁধাকপির আলুগুলো কেটে নেব। নুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আলু আমি হালকা করে সেদ্ধ করে নেব। আলুগুলোকে ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। আলুটা আগে একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে বাঁধাকপিটা দেব। বাঁধাকপিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। দিয়ে দিচ্ছি একটু হলুদ। বাঁধাকপি দেওয়ার পরে বেশি সেদ্ধ করবো না, একটুই আমি সেদ্ধ করে আমি নামিয়ে নেব। বাঁধাকপি দেওয়ার পরে হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। বাঁধাকপিগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল।
বাঁধাকপি গুলোকে ভেজে নেব। দেখুন বাঁধাকপি গুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার ওই তেলেই আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু জল। মশলাটা কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপি। মশলার সঙ্গে বাঁধাকপি আলু খুব ভালো করে কষে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল। দুধে 1 চামচ ময়দা মিশিয়ে দিয়ে দিচ্ছি লবণ।
দিচ্ছি একটু চিনি। দিয়ে দিলাম কাঁচা কাঁচা লঙ্কা। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি একটু ঘি। এরকম মাখো মাখো করে আমি বানিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।